পলিফ একাডেমির কর্মকর্তারা বিএডের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন না করায় রীতিমতো পরীক্ষার সামনে বিপদে পড়ল পড়ুয়ারা। অ্যাডমিট কার্ড তারা এখনও হাতে পায়নি, তাই ছাত্রছাত্রীদের কর্মকর্তারা প্রতারণা করেছেন বলে অভিযোগে এদিন সকল ছাত্রছাত্রীদের ডেকে পাঠানো হয়, কিন্তু তা সত্ত্বেও দেখা মেলেনি তাদের। জানা গিয়েছে পার্টনারশিপদের মাঝে ঝামেলা চলছে, এরপরেও পুরনো ছাত্রছাত্রীদের মার্কশিট প্রদান করা হয়নি, নতুনদের রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ড এখনও পর্যন্ত হাতে পায়নি। সংশয় জেগেছে, তাহলে কি এক বছর নষ্ট করতে চলেছে পড়ুয়ারা? সঙ্গে আর্থিক দিকটিও বড় বিষয় হয়ে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ছাত্রছাত্রীদের দাবি, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে টাই আপ করে তাদের পরীক্ষার ব্যবস্থা করা হোক, না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। অবশেষে পুলিশের মধ্যস্থতায় বিক্ষোভ সংঘর্ষ প্রতিরোধ করা হয়। কি বললেন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা শুনে নেওয়া যাক। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।